90 দশকের শুরুতে শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন। বলতে গেলে পুরো বিজ্ঞাপন ভুবনে 90 জুড়ে ছিল তার একক রাজত্ব। সমসাময়িক অনেকে অভিনয়ে ব্যস্ত হলেও বিজ্ঞাপন ছিল তার প্রাণের জায়গা, আর এভাবে করেই তিনি হয়ে উঠেছিলেন সবার মধ্যমণি, সাদিয়া ইসলাম মৌ। সেই সময় বিজ্ঞাপন ভুবনে তার শূন্যস্থান আজও পূরণ হবার নয়। 2000 দশকে তিনি সবচেয়ে সফল নারী মডেল, তিনি একজন সফল নৃত্যশিল্পীও। তিন বছর বয়স থেকে নাচ শেখা শুরু তার। মডেলিং করেছিলেন পরিবারের কথাতেই। সংস্কৃতি মনা পরিবারে বেড়ে উঠলেও ছোটবেলা থেকেই মৌয়ের ইচ্ছা মা হয়ে সংসারী হবেন, চাইতেন স্বামীর আদরের বউ হবেন। ঠিক যেমন ভাবা তেমন করেছেন এই অভিনেত্রী। বিনোদন জগতের পথের পথিক হলেও মৌ একজন আদর্শ স্ত্রী ও মা। সবকিছুকে ছাপিয়ে মৌ এখনও তার ক্যারিয়ারে হেঁটে চলেছেন সগৌরবে। মডেলিং এবং নৃত্যে তিনি যতটা সাবলীল অভিনয় করেছেন ততটাই বেছে বেছে। 1994 সালে তিনি প্রথম অভিনয় করেন টেলিভিশন নাটক অভিমানে অনুভবে। সবিজের লম্বা সময়ে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন মৌ। চিত্রাঙ্গদা, শ্যামা, মায়ের খেলা, চণ্ডালিকা, নকশিকাথার মাঠ ইত্যাদিতে তিনি তার অভিনয়ের প্রতিভাও দেখিয়েছেন। মডেলিংয়ে এখন খুব কম দেখা দিলেও নৃত্য করেন নিয়মিত। বর্তমানে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন। এছাড়াও নিয়মিত বিজ্ঞাপনে ধরা দিয়েছেন এই লাস্যময় তারকা। 1976 সালে জন্ম নেয়া এই অভিনেত্রীর আজ জন্মদিন। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।